হাই দে এভরিওয়ান, আজকে আবারও আমাদের একটা মাস্টার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি একটা কালো পাঞ্জাবি, একটা কালো চশমা পরে আসছি তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় না। একটা প্রেজেন্টেশন দেওয়ার সময় এরকম একটা কালো একটা ফ্যান্সি সানগ্লাস পরে কখনোই এসো না, এটা আমি খুলে ফেলি। পাঞ্জাবি, এরকম কালো একটা পাঞ্জাবি পরে না আসাই ভালো, একটা ফর্মাল গেট আপ নিয়ে আসা ভালো। অ্যান্ড প্রেজেন্টেশন আরও অনেক কিছু করা দরকার এবং বেশ কিছু জিনিসপত্র আছে যেটা আমাদের অ্যাভয়েড করা দরকার। তো আজকে মাস্টার ক্লাসটা হলো সেই সব জিনিস নিয়ে প্রেজেন্টেশনের সময় যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। তো আজকে আমরা একেবারে ধাপ ধাপ করে প্রেজেন্টেশনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত কী কী জিনিস মাথায় রাখা দরকার, কী কী জিনিস অ্যাভয়েড করা দরকার এবং ভালো ভালো প্র্যাকটিস এক্সাম্পল বা সিস্টেম কোনগুলো আছে ওগুলো আমরা শিখবো এবং আজকে থেকে আমরা চেষ্টা করবো জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য। তো অনেকদিন পর তোমাদের সবার সাথে একটা লাইভ মাস্টার ক্লাসে দেখা হচ্ছে। তোমরা কে কোন জেলা থেকে ক্লাস করছো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও এবং প্রেজেন্টেশন জিনিসটা তোমাদের আজীবন কাজে লাগবে। তো তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তাদের সবার সাথে এই লাইভ ক্লাসে শেয়ার করো, যেন সবাই এই মাস্টার ক্লাস থেকে প্রেজেন্টেশনের আইডিয়াটা নিতে পারে। স্পেশালি যারা ইউনিভার্সিটিতে আছো তারা তাদের গ্রুপে শেয়ার করো, যেন গ্রুপগুলো থেকেও সবাই জিনিসগুলো জানতে পারে। সো উইদাউট ফার্দার ডু আমরা দেখি যে কে কে আমাদের লাইভ সেশনে জয়েন করেছে। লেটস সি, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে বহু মানুষ জয়েন করে ফেলেছে, আমরা 600 মানুষে পৌঁছে গিয়েছি। ভেরি গুড, অনেকদিন পরে লাইভে এসে তোমাদের সবার সাথে দেখা করে অনেক ভালো লাগছে। আমি কয়েকজনের নাম বলতে চাই যে কারা কারা আছে। আমি দেখছি রুহুল, আফসানা, মেহেদি, তাসিন, এস কে চৌধুরী, ফারহান, আমিনা, হাবিবুর সবাই চলে এসেছে, সানি চলে এসেছে, নাসিফ, সৌরভ, অনেকজন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এসেছো, কমেন্টে লিখো যে ভাইয়া আমি এই জেলা থেকে ক্লাসটি করছি এবং যারা ক্লাসটি অলরেডি শেয়ার করে দিয়েছো তারা কমেন্টে একটু লিখে দিও যে ভাইয়া শেয়ারিং ডান, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা শেয়ার করে দিয়েছো। আর আমার মোবাইলটাও একটু কেউ নাও, আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও যেন আমাদের গ্রুপের মানুষরাও সবগুলো ক্লাস জয়েন করতে পারে। আমাদের বাড়িতে অনেকগুলো গ্রুপ আছে, 10 মিনিট স্কুল লাইভ, 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট, BBMBA, তারপরে আছে আমাদের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটা সায়েন্স ক্লাব। সেই গ্রুপে যারা যারা এখনও জয়েন করে নাই তারা কিন্তু তাড়াতাড়ি গ্রুপের লিঙ্কগুলো আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো। সো খুব দ্রুত তোমরা এই গ্রুপে জয়েন করে ফেলো, তাহলে তোমাদের জন্য এই প্রিপারেশনগুলো নেওয়া আরও অনেক সহজ হবে। অলরাইট, সো ইমু তুমি সব লিঙ্কগুলোকে দিয়ে দিচ্ছ, ভেরি গুড, শাবাশ। আমি অলরেডি আমাদের গ্রুপগুলো তো শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, যেন সবাই একসাথে জিনিসটা জয়েন করতে পারে। দরকার হলে সাইফের হেল্প নিতে পারো, আজনান বললেও হয়ে যাবে। অসম, সো আমরা ফার্স্টই আসি যে কীভাবে একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে হয়। যে কোনো একটা প্রেজেন্টেশনের একদম শুরুতে সব থেকে বেশি অ্যাটেনশন থাকে, তারপরে আস্তে 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 অ্যাটেনশন কমে, লাস্টে যায় একটু বাড়ে। খেয়াল করে দেখো লাইভেও সেম জিনিসটা হয়, যখন লাইভ ক্লাসে শুরু হয় ধাপ 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 করে অ্যাটেনশন করে চলে যায় না একদম অনেক মানুষ, তারপরে আস্তে আস্তে অনেকে চলে যায়, এই হয় ওই হয়, বাথরুমে যায়, খাইতে যায়, ফেসবুকে যায়, অনেক জায়গায় কমতে থাকে। সো প্রথম কথাগুলো যতটা ইম্পর্টেন্ট হবে, যতটা মেজমারাইজিং হবে, যতটা সুন্দর হবে, ওটার উপর ডিপেন্ড করবে যে বাকি সময়টায় মানুষ তোমাকে আসলে অ্যাটেনশন দিবে কি দিবে না। তো সবসময় মনে রেখো একটা প্রেজেন্টেশনের সব থেকে গুরুত্বপূর্ণ মোমেন্ট হলো শুরুটা, তাই তোমার শুরুটা হওয়া উচিত একেবারে পারফেক্ট, খুবই মেজমারাইজিং, খুবই এক্সাইটিং এবং এমন কিছু দিয়ে স্টার্ট করা উচিত যেই জিনিসটা দিয়ে স্টার্ট করলে মানুষজন তোমার প্রতি হুকড হয়ে যায়। কিভাবে? ওয়েল, ছোট কিছু এক্সাম্পল দিই। যেমন স্টার্ট করতে পারো একটা গল্প দিয়ে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা হয়তো বা খেয়াল করেছো যে আমাদের ভিডিওগুলোর মধ্যে একটা গল্প থাকে, রাজা রানীর গল্প, এক অর্গানাইজেশনের গল্প, এইটা করেছে ওটা করেছে। কেন? বিকজ মানুষ সচরাচর গল্প দিয়ে কথা বলতে পছন্দ করে। চিন্তা করে দেখো তোমরা যে যেই ক্লাসে পড়ো, তোমরা এই ক্লাসে আসার আগ পর্যন্ত বহু ক্লাসে বহু পড়াশোনা করেছো না? খেয়াল করে দেখো তোমাদের অনেক কিছু কিন্তু তোমাদের এখন আর মাথায় নেই, ভুলে গিয়েছো, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স মনে নাই, কী পড়ছো এক্সামের পরের দিনই আর মনে থাকে না। কিন্তু সেই ছোটোকালে কোন ফ্রেন্ডের সাথে কী করছিলা, কোন দিন ধরা খাইছো, কোন দিন বিশাল একটা সেলিব্রেশন করছো, কোন দিন ফ্রেন্ডের সাথে কী আড্ডা দিচ্ছ, এটা কিন্তু এখনও মনে আছে। কারণ ওই জিনিসটা গল্পের মধ্যে ছিল, গল্প এই জন্য মানুষের মনে থাকে। তাই তুমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছ ওই প্রেজেন্টেশনটা যখন শুরু করবা একটা গল্প দিয়ে শুরু করবা, তাহলে দেখবা যে মানুষ ইনস্ট্যান্টলি তোমার সাথে কানেক্টেড ফিল করছে এবং গল্পটা শোনার জন্য হলেও
তোমার প্রেজেন্টেশন শুনছে। আমি একটা ছোটো গল্পের উদাহরণ দিই, আমার এখনও মনে আছে আমার একটা প্রেজেন্টেশন ছিল, ওই প্রেজেন্টেশনে আমার টাস্ক দেওয়া হয়েছিল যে আমাকে রেফ্রিজারেটর বা ফ্রিজ বিক্রি করতে হবে। কাদের কাছে জানো? এস্কিমোদের কাছে। ইয়াস, নর্থ পোল বা সাউথ পোলে বরফের মধ্যে যারা থাকে, ইগলুর মধ্যে যে বরফের ঘরের মধ্যে, তাদেরকে এস্কিমো বলে। এস্কিমোদের কাছে বিক্রি করতে হবে হলো ফ্রিজ। কী করা যায়? আমরা চিন্তা করলাম যে আমরা যাব, আমাদের হাতে কোকের বোতল ছিল। এর কোনো কোকের বোতল আছে? কোকের বোতল অবশ্যই। আমরা একটা কোকের বোতল নিয়ে দেখাই জিনিসটা আমরা কী করেছিলাম ওখানে। সো আমরা তিন বন্ধু, হ্যাঁ হ্যাঁ একটা কোকের বোতল, পেপসির বোতল একটা হইলেই হবে, নো প্রবলেম। সো আমাদের এখানে কোকা কোলা লেখা আছে, এখানে পেপসি, কাউকে আমরা মনক্ষুণ্ণ করি নাই। যাই হোক, আমরা তিনটা কোকের বোতল নিয়ে আসলাম, একটা কোকের বড় বোতলও আসছে। এত বড় বোতল ছিল না অবশ্য, আর একটু ছোট ছোট বোতল, কোকের ছোট বোতল আছে, আর তা কিনতে যাওয়ার দরকার নেই, অসুবিধা নেই, এটা এটাতেই কাজ হবে। সো সামনে আমাদের তিনজন জাজ ছিলেন, আমরা তিনটা কোকের বোতল নিলাম। এবার প্রেজেন্টেশন শুরু করার সময় আমি সবাইকে বললাম আপনার একটু চোখ বন্ধ করুন। তারা সবাই চোখ বন্ধ করলো। তারপর আমি তাদেরকে বললাম আপনার চিন্তা করুন যে আপনারা সবাই এস্কিমো, চিন্তা করছেন? আচ্ছা হ্যাঁ। তারপর আপনার কোথায় আছেন? হ্যাঁ বরফে। বলো আচ্ছা ভেরি গুড, এবার চোখটা খুলেন। খুললো, তারপর আপনি চিন্তা করে দেখেন আপনি একটা এস্কিমো, আপনার ডানে বরফ, বামে বরফ, সব দিকে বরফ, তাই না? আচ্ছা হ্যাঁ। চিন্তা করেন এমন সময় আপনার কোক খাইতে ইচ্ছা করছে। কোকে চিন্তা করছি, আপনার হাতে একটা কোকের বোতল, হ্যাঁ ভাই চিন্তা করছি, আপনি কোকের বোতলটা খুলেন, হ্যাঁ ভাই চিন্তা করছি, এবার আপনি কোকটা খান, হ্যাঁ ভাই চিন্তা করছি। এরপর আমরা বললাম যে দাঁড়ান, কেন? এবার চিন্তা করে দেখেন আপনি এস্কিমো, তার মানে আপনার সামনে পিছিয়ে উপর নিচে সব জায়গায় কী আছে? বরফ। তার মানে আপনি যদি মাটিতে হাঁটেন, সামনে বরফ, ডানে বরফ, আপনার বাসাটা বরফ, আপনার যে কোকটা আছে, এই যে লিকুইড, এটা কি আর লিকুইড থাকবে? থাকবে না, এটা কী হয়ে যাবে? বরফ। এক্স্যাক্টলি। সো আপনি যদি এস্কিমো হন, আপনি কি ঠান্ডা চিল কোকাকোলা খেতে পারবেন? বলে না, তাই তো, এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। ইমাজিন আপনার লেবুর শরবত খাইতে ইচ্ছা করছে, বাট ওটা লেমন ললি হয়ে গেছে আইসক্রিম। আপনার পানি খাইতে ইচ্ছা করছে, ওটা বরফ হয়ে গেছে। আপনার কোকাকোলা খাইতে ইচ্ছা করছে, এটা কোকাকোলার আইসক্রিম হয়ে গেছে। তো আপনি কোনো কিছুই কিন্তু ঠান্ডা অবস্থায়, চিল্ড অবস্থায় খেতে পারছেন না। তারপরে আপনি বলবেন যে চিন্তা করেন, যদি এখন আপনার বাসায় একটা ফ্রিজ থাকতো তাহলে কি হতো? তারপরে সবাই বলে আরে তাই তো, নর্মাল ফ্রিজে আমরা রাখতাম, কোক বের করে খেতে পারতাম। দেন একজন বলে উঠলো, তার মানে ভাইয়া আমাদের জন্য যেটা মাইক্রো ওভেন, ওদের জন্য এটা ফ্রিজ। এক্স্যাক্টলি। সো এস্কিমোরা খাবার ঠান্ডা রাখার জন্য ফ্রিজ ইউজ করবে না, খাবার সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করার জন্য ইউজ করবে। এটা বলে আমরা কোকের বোতলগুলো আমাদের জাজেসদেরকে দিয়ে দিয়েছি, জাজেস প্লিজ এনজয় ইউর কোকা কোলা, বিকজ ইমাজিন ইউ হ্যাভ আ ফ্রিজ ইন ইউর হাউস। এটা বলার পরে সবাই দাঁড়িয়ে একটা তালি দেওয়া শুরু করলো। আরে নাইস তো, খুবই সুন্দর একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিল যে এস্কিমোদের জন্য ফ্রিজ হলো খাবার ঠান্ডা করার যন্ত্র না, ফ্রিজ হলো খাবার সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করার যন্ত্র। এবং এটা বলার পরে বাকি 10 মিনিট আমি কী বলেছি না বলেছি আমার কিচ্ছু মনে নাই, বাট বাকি সবাই বুঝতে পেরেছে যে ফ্রিজটা তোমাকে কীভাবে বিক্রি করতে হবে। সেটা ছিল খুবই সুন্দর করে একটা গল্পের মাধ্যমে তুমি যে জিনিসটা প্রেজেন্ট করতে চাচ্ছ ওই জিনিসটা মানুষকে বুঝিয়ে দেওয়ার একটা উদাহরণ। দ্বিতীয় হতে পারে ইউনো হোয়াট, মানুষের মধ্যে কিউরিয়াসিটি অনেক বেশি থাকে। মানুষজনকে যদি একটু ছোট্ট একটু বলে এই জানিস দোস্ত কী হয়েছে আজনানের না, হ্যাঁ এটা বলার পরে সবাই আজনানে কী হয়েছে, হ্যাঁ ঠিক না, একটা হয় না, একটা কিউরিয়াসিটি চলে আসে না। সো প্রেজেন্টেশন শুরু করার সময় একটা বড় একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, বড় একটা নাম্বার দিয়ে দাও, একটা মানুষের ছবি দিয়ে দাও। তারপরে যেটা হবে, মানুষজনের চিন্তা করবে যে প্রশ্নবোধক চিহ্নটা কেন, ওই যে ওই ছবিটা দেখতেছি ওইটা কেন, ওই নাম্বারটা 357 কেন, একটা কিউরিয়াসিটি ড্রাইভ করে, রাইট? সো তুমি যখন বলবা ডিড ইউ নো, সবাই তোমার দিকে তাকে আছে, অ্যান্ড দেন বলো এটা মানে হলো এইটা, আজনানের এই ঝামেলা হয়েছে, ওই গ্যাঞ্জাম করছে, এটা গল্পের মাধ্যমে তুলে ধরো, দেখবা যে অনেক মানুষ অনেক ইন্টারেস্টেড হবে। অলরাইট, সো দ্যাটস দ্য সেকেন্ড আইডিয়া। এবার আসি থার্ড আইডিয়া। থার্ড আইডিয়া হলো নাম্বার দেওয়া বা অডিয়েন্সকে এঙ্গেজ করা। যেমন আমি একটা ছোট্ট আইডিয়া দিই, আমরা যখন প্রেজেন্ট করি, প্রেজেন্ট করার সময় আমাদের অনেক সময় গ্রাফ দিতে হয় না, বার চার্ট দিতে হয়, পাই চার্ট দিতে হয়, ওগুলো দেখতে না দেখতে না মানুষ অনেক বোর্ড হয়ে যায়। বাট তোমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারো। কীভাবে? মনে করো সামনে অনেক অডিয়েন্স বসা, 1000 মানুষ,
তোমরা মোবাইল ফোন আছে, মোবাইল ফোন দাও, আমার ফোনটা দাও। আমরা মনে করো যে আমাদের ফোনের উপর প্রেজেন্টেশন দিচ্ছি, যেটা আমার কাছে একটা ফোন আছে। এখন ফোনের মার্কেট শেয়ার দেখাবা যে কতজন ওয়ানপ্লাস ইউজ করে, কতজন নকিয়া ইউজ করে, কতজন অ্যাপেল ইউজ করে। এই জিনিসটা বার চার্টে না দেখে প্রশ্ন করো যে আচ্ছা, আপনারা যে 1000 মানুষজন আছেন, আপনাদের মধ্যে কে কে নকিয়া ইউজ করেন এখনো, হাত তুলেন তো। দেখবা যে গুটি কয়েক মানুষ হাত তুলেছে, বিকজ এখন খুব একটা নকিয়া ইউজ করে না। এরপর জিজ্ঞাসা করো, আচ্ছা ঠিক আছে, আপনার মধ্যে কে কে আইফোন ইউজ করেন, একটু হাত তুলেন তো। দেখবা যে হ্যাঁ, একটু বেশি মানুষ আইফোন ইউজ করা শুরু করেছে। আর বুঝবা যে বড় লোক টড়লোক আছে, আইফোন টাইফোন ইউজ করে। আমাদের অফিসেও এখন বড় লোক কয়েকজন আছে, তারা আইফোন ইউজ করে, 1,00,000 টাকা দিয়ে কিনেছে। যাই হোক, আমরা এখনো গরিব মানুষ। তারপরে তুমি কোয়েশ্চেন করবা যে কারা কারা স্যামসাং ইউজ করো, তারপর দেখবা অনেক মানুষ হাত তুলেছে। কারা কারা সিম্ফনি, দেখবা প্রচুর মানুষ হাত তুলেছে, রাইট? সো যারা যারা এই ফোনগুলো ইউজ করো, একটা ছোট আমরা সার্ভে করি, আমি দেখিয়ে দিই যে জিনিসটা কীভাবে কাজ করে। সো আমরা যারা লাইভে আছি, তারা এখন আমার ছোট প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। মাই গড, আমরা অলরেডি 1000 মানুষ চলে এসেছি, সো আমরা ইজিলি এই সার্ভেটা করতে পারবো। সো সবার আগে ছোট্ট একটা কথা, তোমরা কে কোন মোবাইল ইউজ করো, ওটা ব্র্যান্ডের নামটা এখানে নিচে দিয়ে দাও। কে কোন ব্র্যান্ড, নকিয়া, আইফোন, স্যামসাং, কে কোন ব্র্যান্ড কমেন্টে দিয়ে দাও, যেন আমরা বুঝতে পারি যে কতজন মানুষ কী ফোন ইউজ করছে। ঠিক আছে, আমাকে আরও একটা মোবাইল দাও, ওখানে আমি আমার এই লাইভ সেশনটা দেখতে চাই। দেখি আমাকে কমেন্টে জানাও কে কোন মোবাইল ইউজ করো। পারফেক্ট, এই তো লোকজন কমেন্ট করা শুরু করেছে কে কোন সেলফোন ইউজ করে। আইফোন, ইসলাম সাহেব বলছে আইফোন, নশের আলী শোভন বলছে ওয়ালটন, রামসেন, আমি দুইটা মোবাইল দেখেছি, কোনো মোবাইল অপশন মিস না হয়। আইফোন, আইফোন, ওয়ালটন, শরীফ স্যামসাং, সিম্ফনি, পূর্ণতা স্যামসাং, কাজী সিম্ফনি। তো খেয়াল করেছো কিছু কিছু মোবাইল সব থেকে বেশি আসছে? স্যামসাং, নাজমুল নুবেল স্যামসাং, নাফিজা রিমি স্যামসাং, আশফাকুর রহমান স্যামসাং, তুলি নেহরিন স্যামসাং, অনেক স্যামসাং বেড়ে গিয়েছে। আবার আইফোন কিছু এসেছে, আদিল আইফোন, রাশিদুল আবার স্যামসাং, ফারস্ট একজন শাওমি পেয়েছি, শান্ত শাওমি, নাজমুল স্যামসাং, মাইশা স্যামসাং। সো খেয়াল করেছো জিনিসটা? সো তুমি এই জিনিসটা পাই চার্টে না বলে মানুষজনকে জিজ্ঞাসা করো আপনার কে কোন ফোন ইউজ করেন, তখনই দেখবা কয়েকজন মানুষ নকিয়া ইউজ করে, তখন তাকে বলতে পারতো তার মানে দেখেন আমাদের মার্কেটে এখন খুব একটা বেশি মানুষ নকিয়া ইউজ করে না, আইফোন কিছু মানুষ ইউজ করে, মেজরিটি স্যামসাং আর সিম্ফনি ইউজ করে। সবাই যখন এই হাত তুলছে, এই যে কমেন্ট করছে, সবাই একজন একজনটা দেখছে না, তার মানে ওর পাই চার্ট দেখাচ্ছে এই রিয়েল লাইফে যে অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে, যে কে কোন মোবাইল ইউজ করছে এটা লিখছে। এটা দেখা কি আরও অনেক এঙ্গেজিং না, এবং তাদের এই জিনিসটা মনে থাকবে না? এক্স্যাক্টলি। সো নেক্সট টাইম যখন প্রেজেন্টেশন শুরু করবা, মানুষজনকে দিয়ে এরকম এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করবা। যেমন আমি যে কোনো জায়গায় গেলে একটা বৃষ্টির মতো তালি দিই, ফার্স্টে এক আঙ্গুল দিয়ে, তারপর দুই আঙ্গুল দিয়ে, তারপর তিন আঙ্গুল দিয়ে, এরকম করে দেখে মনে হয় পুরো অডিটোরিয়ামে বৃষ্টি নেমে পড়েছে। যারা অনেকে আমার সেশনে ছিলা, তারা এই জিনিসটা হয়তো বা খেয়াল করেছো। তারপর আমি তালে তালে তালি দেওয়ার একটা প্র্যাকটিস করি, সবাই উপরে উঠে বিভিন্ন অ্যাক্টিভিটি করায়। কেন? বিকজ যখন ওই অ্যাক্টিভিটিটা হয়, সেও আমার প্রেজেন্টেশনের একটা পার্ট হয়ে যায়, এবং তখন সে চাইলেও বা না চাইলেও আমার প্রেজেন্টেশনের দিকে মনোযোগ দিতেই হয়। সো এই কয়েকটা ট্রিক ইউজ করে খুবই ইজিলি যে কোনো একটা প্রেজেন্টেশনের শুরুতেই অডিয়েন্সের মনোযোগ আমরা নিয়ে রাখতে পারি, রাইট? যেমন আমরা এখন এই কাজ করে কোকের বোতল দিয়ে, মোবাইল দিয়ে, মোবাইল দেখিয়ে আমরা কী করলাম, তোমাদের সবার মনোযোগ নিলাম। খেয়াল করেছো? সবাই দেখে মানুষের কিছু না কিছু হচ্ছে, রাইট? এবং আমরা 1000 জনেরও বেশি মানুষে পৌঁছে গিয়েছি। সো দিস ইজ আ প্রেজেন্টেশন হ্যাক বা প্রেজেন্টেশন টেকনিক। সো যারা এখন এই আইডিয়াগুলো দেখেছো, আই বিলিভ তোমাদের এই আইডিয়াগুলো বেশ কাজে লাগবে, রাইট? তো আমি জানি না কে কোন অবস্থায় আছো, আমার এখানে আনারস চলে আসছে, একটু আনারস আনো তো। আমাদের এখানে আনিসুল হক স্যার এসেছিলেন লাইভ ক্লাস নেওয়ার জন্য, সে বলেছিলেন যে আইমান আনারস খেতে খেতে ক্লাস নিও, আনারসে অনেক রস আছে, তোমার মুখেও রস চলে আসবে। ভালো স্যার, মুখে রস চলে আসলো, এই ফাঁকে সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, যেন এই রসালো প্রেজেন্টেশনের ক্লাসটা শুধুমাত্র তুমি না, তোমাদের সব বন্ধু বান্ধবরাও এনজয় করতে পারে। এবং যারা যারা ক্লাসে শেয়ার করছো, কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও যে ভ্যাস শেয়ার্ড, ডান। আমাদের পুরো স্টুডিওর সবাই এখন রসালো আনারস খাচ্ছে, মজা আছে না আনারসটা?
আমি জানি সরি, তোমরা অনেকে হয়তো আনারস খেতে ইচ্ছা করবে, আমি মাপ চেয়ে নিচ্ছি, আমাদের স্টুডিওতে আসলে আমরা খাওয়াবো, ঠিক আছে? তো পরের টপিকে চলে যাই। এইখানকার এই যে বালকটা, এই বালকটা হলো আমি। অফকোর্স তোমরা দেখেই বুঝতে পারছো বিশাল একটা হাসি দিয়ে সে কাজ করছে। সো এই ছবিটা আমি আগে কোথাও দেখাইনি, আমার প্রেজেন্টেশনে জাস্ট ভিডিওতে আছে, আমি কোনো সেশনে দেখাই না। এইটা লন্ডনের একটা প্রেজেন্টেশন, বাংলাদেশে একটা কম্পিটিশন হয়, ওই কম্পিটিশনে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম। দেন পৃথিবীর অনেক দেশে এই কম্পিটিশনগুলো হয়, সব দেশে যে ন্যাশনাল চ্যাম্পিয়নরা থাকে তাদের সবাই লন্ডনে যায় এবং লন্ডনে এই ফাইনাল প্রেজেন্টেশনটা হয়। এটা ছিল আমার ইউনিভার্সিটি লাইফের লাস্ট প্রেজেন্টেশন। এবং সব থেকে মজার ব্যাপার কি জানো, এই প্রেজেন্টেশনে আমরা জাস্ট ঢুকছি, তোমরা খেয়াল করবে যে স্টেজে জাস্ট উঠছি আমরা। স্টেজে উঠার আগে আমাদের সব মাইক টাইক সেট আপ টেট আপ করা হলো, একদম ওয়্যারিং টোয়ারিং ডান, আমাদের সব সব সেট আপ। উপরে নাম্বার দেওয়া থাকে যে 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড। দরজা খুলে যায়, একটা গান শুরু হয়, অ্যান্ড দেন তুমি ঢুকবা। আমরা ঢুকার আগে আমার এই বন্ধু সাজিদ ও আমাকে বললো, দোস্ত এক কাজ কর, চল নাচতে নাচতে ঢুকবো। আমি আর ইসমাম আমরা ওর দিকে তাকায় তাকায় আছি যে কী বলে ছেলেটা, পাগল হয়ে গেছে নাকি? পরে কী হলো আমরা জানি না, যেইমাত্র দরজা ওপেন হলো ও সবার আগে যে নাচতে নাচতে ঢুকলো, আমরাও নাচতে নাচতে ঢোকা শুরু করলাম। এবং বিশ্বাস করো বা না করো, যারা অডিয়েন্স আছে সবাই দেখো হা হা করে তাকিয়ে আছে, অনেকজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দেয় তালি দেওয়া শুরু করছে, এটা ছেলেটা কী করছে, প্রেজেন্টেশন দিতে আসে নাচতে নাচতে ঢুকছে। যেটার কারণে যেটা হয়েছে, আমাদের সবার নার্ভাসনেস লেভেল অনেক উপরে ছিল, ওটা কমে গেছে। অ্যান্ড অডিয়েন্সও দেখে বুঝলো যে আচ্ছা না, এটা একটা বোরিং প্রেজেন্টেশন হবে না, একটা মজার কিছু হবে। সো আমি তোমাকে নাচতে বলছি না, অফকোর্স সবসময় নেছো না, বাট এমন কিছু করো যেটাতে অডিয়েন্সের অ্যাটেনশন শুরুতেই তুমি নিতে পারবা। আমার যেমন এক ফ্রেন্ড, এয়ারটেলের এক প্রেজেন্টেশন ছিল, এয়ারটেলের একটা মিউজিক ছিল না, ছিল না, ও ওইটা গাওয়া শুরু করলো, গেয়ে সবাই তাকাচ্ছে কী হচ্ছে ভাই। তারপরে বললো যে হ্যাঁ দেখেন, এই টিউনটা শুনলে কোন ব্র্যান্ডের কথা আপনার মনে পড়ে, এই ব্র্যান্ড, তার মানে খেয়াল করেন একটা টিউন কত পাওয়ারফুল হতে পারে। তারপরে প্রেজেন্টেশন শুরু করলো। যেটা হয়, শুরুতে এরকম কিছু একটা করলে অডিয়েন্সের অ্যাটেনশন তুমি তোমার একদম হাতের মুঠোয় নিয়ে আসবা, এরপর তুমি যাই বলবা অডিয়েন্স তাই শুনবে। সো যে কোনো কথাবার্তায় মনে রেখো দুটো পার্ট আছে, এক নম্বর হলো অ্যাটেনশন নেয়া, দেন কথাবার্তা বলা। আমরা শুধুমাত্র অ্যাটেনশনের পার্টটা বাদ দিয়ে শুধুমাত্র কথাবার্তা বলাতেই ফোকাস করি, যেটার কারণে হয় অ্যাটেনশন থাকে না, মানুষ কথাবার্তাও আসলে শুনে না। এরপরে আসো এন্ডিং এ প্রেজেন্টেশন। যে কোনো একটা প্রেজেন্টেশন যখন শেষ হয়, একদম শেষের দিকে কিন্তু অডিয়েন্সের অ্যাট্রাকশন একটু বেশি থাকে। যেমন মুভি, শুরুটা যেমন অনেক ইম্পর্ট্যান্ট, শেষটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং শেষের সময় কিন্তু আমার সামনে অভিপ্রু আছে টানা একসাথে 7টা আনারস খাইলো আমার সামনে, আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, আমি জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে তোমাদের সাথে কথা বলছি, আমার ঠিক সামনে আমি আনারসটা আবার চাওয়ার আগে আমি জাস্ট দেখলাম 1, 2, 7টা খেয়ে ফেলছি। প্রেজেন্টেশন লাস্টের দিকে অ্যাটেনশন অনেক হাই থাকে। সো প্রেজেন্টেশনের শুরুটা যেমন ইম্পর্ট্যান্ট, শেষটাও ইম্পর্ট্যান্ট। তো তুমি কীভাবে শেষ করতে পারো, নর্মাল প্রেজেন্টেশন কীভাবে শেষ হয় আমি বলি। পৃথিবীর আই গেস 99% প্রেজেন্টেশন শেষ হয় এইভাবে, অ্যান্ড থ্যাংক ইউ, এনি কোয়েশ্চেন বলে আমরা শেষ করি, ঠিক না? তো পৃথিবীর সব প্রেজেন্টেশন যদি থ্যাংক ইউ দিয়েই শেষ হয়, তাহলে ওই প্রেজেন্টেশনগুলো আর তোমার প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য কী থাকলো? সো অলওয়েজ চেষ্টা করো শুধুমাত্র একটা প্লেন থ্যাংক ইউ দিয়ে শেষ না করে এমন কিছু বলে শেষ করাটা যেটা তোমার জন্য একটু হলেও ইন্টারেস্টিং হয় এবং অডিয়েন্স তোমার কথা মনে রাখে। সো যারা যারা এই ভিডিওটি দেখছো, আমাকে কেউ বলবা যে থ্যাংক ইউ বাদে তোমরা কেউ কখনো অন্য কিছু দিয়ে কি প্রেজেন্টেশন শেষ করেছো? যদি আসলেই করে থাকো আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া আমি থ্যাংক ইউ দিয়ে শেষ করিনি, আমি অন্য কোনো কিছু দিয়ে শেষ করেছি। লেটস সি এমন কেউ আছো কিনা। ইমরান, ইশতিয়াক, শরীফ, মুজাহিদ, সাকিব, আলভি, আসাদুল, নাফিসা, জান্নাত, থ্যাংক ইউ সো মাচ ক্লাসে জয়েন করার জন্য। আমাকে একজন বলেছে, নাফিসা রায়হানা বলেছে, তার আম্মু বলছে যে আয়মান রোজা রাখার পর এতক্ষণ কথা বলে, রোজা রাখার পর ইফতারি করে ফেলছে তো এখন আমার অনেক এনার্জি। তো তারাবির নামাজে যাওয়ার আগ পর্যন্ত আমি একদম ফুল এনার্জি দিয়ে কথাবার্তা বলে ধাপ করে শেষ করে দেবো, একেবারে চিন্তা করো না। রেডি?
নাও দ্য ফ্লোর ইজ ওপেন টু ইউ। ইয়াস রাকিব হাসান, ভালো একটা কথা বলেছ। রাকিব হাসান বলেছে নাও দ্য ফ্লোর ইজ ওপেন ফর ইউ, তার মানে আমার প্রেজেন্টেশন শেষ, নাও দ্য ফ্লোর ইজ ওপেন ফর অল অফ ইউ। তোমরা চাইলে এখন তোমরাও কোয়েশ্চেন করতে পারো, তোমরাও ডিসকাশনের পার্ট হতে পারো, তোমরাও নতুন কোনো আইডিয়া দিতে পারো। রাকিব, ভেরি গুড আইডিয়া, খুবই সুন্দর হয়েছে। আজলান ফাহাদ বলছে সালাম দিয়ে শেষ হয়ে, সালাম দিয়ে তো শেষ করছে, বাট হোয়াট এলস, আরও ইন্টারেস্টিং কী করা যেতে পারে? আরমান হায়দার পাভেল বলেছে রিমেম্বার মাই ওয়ার্ডস, আমার কথাগুলো মনে রেখো। বাট হ্যাঁ, এটা বেশ ভালো, আমরা যদি ক্লাস প্রেজেন্টেশনে বলি তখন এবার বলা যায় দিস রিমেম্বার মাই ওয়ার্ডস, ইট উইল হেল্প ইউ ইন দ্য ফিউচার। মোহাম্মদ ফায়াজ ইসলাম বলেছে বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস, বাট সব প্রেজেন্টেশন এটা বলা যায় না আসলে হ্যাপিনেসের কথা। শামিম আক্তার স্বপ্না বলছে সামারি, ইয়াস সামারি ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট, লাস্টে যে সামারাইজ করা যেতেই পারে। সো কয়েকটা আইডিয়া আমি দিয়ে দিই। এক হলো ফুড ফর থট, এমন কিছু বলা যেটা বলার পরে তোমার প্রেজেন্টেশন শেষ হয়ে গেল, তোমার প্রেজেন্টেশনের কথাগুলো মানুষ মনে রাখবে, আচ্ছা কী বললো এটা, ভালো বলছে তো আসলেও, চিন্তা করা যায় এমন কিছু বলে শেষ করা। দ্বিতীয়ত, দ্য বিগ রিভিল বা কুইক রিক্যাপ, মুভিতে যেমন একদম শেষে যে একটা বিশাল ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যায় না, প্রেজেন্টেশনের শেষে যে এমন কোনো ইনসাইট দেয়া যেটা কিনা একটা বড় একটা রিভিল দিবে, অথবা একটা কুইক রিক্যাপ করা। বা কুইক রিক্যাপ মানে হলো পুরো প্রেজেন্টেশনে যা যা হয়েছে খুব তাড়াতাড়ি জিনিসটাকে আস্তে আস্তে সামারাইজ করা। অ্যান্ড লাস্টলি হলো কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হলো তুমি যে প্রেজেন্টেশন দিলা, অফকোর্স কোনো একটা কারণে দিয়েছো, কোনো একটা কাজ করার জন্য দিয়েছো, সো তোমার ফাইনাল কল টু অ্যাকশন কি, তুমি কী চাও মানুষের প্রেজেন্টেশন দেখার পর কী করুক এই জিনিসটা বলবা, ঠিক আছে? সো এটাকেই বলা হলো কল টু অ্যাকশন। সো প্রেজেন্টেশন শেষ করার সময় প্লিজ থ্যাংক ইউ বলে প্রেজেন্টেশন শেষ করো না, এমন কিছু দিয়ে শেষ করো যেটা কি না একটা ফুড ফর থট তৈরি করবে, একটা রিভিল দিবে বা একটা তাড়াতাড়ি রিক্যাপ করে দিবে, অথবা একটা কল টু অ্যাকশন দিবে। মনে থাকবে যে আমরা এই মুহূর্তে দুটো জিনিস শেষ করলাম, একটা হলো কীভাবে স্টার্ট করতে হবে, কীভাবে এন্ড করতে হবে। সো স্টার্ট করার সময় প্লিজ এভাবে স্টার্ট করো না যে গুড মর্নিং, মাইসেলফ আয়মান সাদিক, অ্যালং উইথ মি দের ইজ রীতা, মিতা, চিতা, গীতা, পিতা। ভাই, ওরা জানতে চায় না যে তোমার টিমমেটরা কারা, ঠিক না? আমি যতগুলো প্রেজেন্টেশনে যাই মানুষ শুরুতে নিজের নাম বলে, দেন রীতা, মিতা, চিতা, গীতা, পিতার নাম বলে, আমি যাদের কথা একেবারে ইনস্ট্যান্টলি ভুলে যাই, প্রথম 10 সেকেন্ড কিন্তু ওখানেই শেষ। তারপরে বলে দিস প্রেজেন্টেশন ইজ ক্রিয়েটেড ফর আর অনারেবল ফ্যাকাল্টি এক্স ওয়াই জি হু ইজ এ PhD। আমার তো জানার দরকার নাই, তোমার স্যার তো জানে তো সে PhD, তাকে কি আবার বলার দরকার আছে স্যার আপনি একটা PhD? দরকার নাই কিন্তু, রাইট? সো এই কথাগুলো বলো না, কারণ এই কথাগুলো বললে শুরুতে তুমি তোমার নাম, তোমার বন্ধুর নাম বলে 10 সেকেন্ড শেষ, স্যারের নাম বলে 10 সেকেন্ড শেষ, গুড মর্নিং, ও না সরি ইটস এ গুড আফটারনুন, ও ইভিনিং, গুড ইভিনিং এভরি ওয়ান, এভাবে যদি প্রেজেন্টেশন শুরু করো দেখা যাবে প্রথম 30 সেকেন্ডে তোমার যত বন্ধুবান্ধব আছে তোমার প্রেজেন্টেশন বাদ দিয়ে মোবাইলের টুকুর টুকুর করা শুরু করছে, একে দেখি হবে না আমি মোবাইল দেখি, রাইট? সো কখনো এইভাবে স্টার্ট করবে না, আর থ্যাংক ইউ দিয়ে এন্ড করবে না, এমন কিছু করো যেটা কিনা ইউনিক হবে। অলরাইট, সো আইডিয়াগুলো প্লিজ যারা যারা লাইভ সেশনে আসো খাতা কলম নিয়ে তাড়াতাড়ি লিখে রাখো, কীভাবে শেষ করতে হবে, কীভাবে স্টার্ট করতে হবে, যেন নেক্সট প্রেজেন্টেশনের আগে এই জিনিসগুলো যেন তোমার মনে থাকে। অলরাইট, এরপরে আসো ট্রানজিশন। ট্রানজিশন মানে কি জানো, যে আমি কথা বলছি, আমি কথা বলার পরে আমার যে নেক্সট টিম মেম্বার আসবে, আমার আর তার মধ্যে যে চেঞ্জটা হলো এটাকে বলে হলো ট্রানজিশন। এখন আমি ট্রানজিশনের একটা এক্সাম্পল দেখাই। অভিপসু এখানে আসো, এদিকে আসো অভিপসু, ও জানে না ওর সাথে কী হতে যাচ্ছে। আজনানো আসো, সো ও চুল টুল ঠিক করতেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখে দাঁড়াও, আচ্ছা আজান দাঁড়াও তুমি একটু। সো আমি প্রেজেন্টেশন দিলাম, আমার পরে অভিপসু আসলো, আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছি না, অভিপসু আসছে গেঞ্জি পরে, খটকা লাগলো না একটা যে পাঞ্জাবি গেঞ্জি কেন, ঠিক না? ঝামেলা হবে না জিনিসটা একটু? এই যে এই জায়গায় যেন ধাক্কা না লাগে। তারপর আমি যখন কথা বলি আমি অনেক জোর জোরে কথা বলি, এই যে এইটা হয়েছে, এইটা হয়েছে, হাত তাত নাড়ায় কথা বলি, অভিপসু ভাই কথা বলে, হ্যাঁ ভাই কী হয়েছে, তাহলে কি আবার আমার কথা এই থেকে এই নামে গেল না, ঝামেলা হবে না? হ্যাঁ, রাইট অভিপসু, এখন জোরে কথা বল, একটু প্রমাণ করে তুই জোরে কথা বলতে পারিস, কী বলবো বললাম, দেন অভিপসু এসে বলবো যে আমি কি বলবো, ধাক্কা খেয়ে যাবে না, এখন থেকে হাত পা নাড়ানোর কথা বলবে যে এরকম করে, না না এত এত না এত না, এটা বেশি আমার হয়ে গেল, হাত পা নাড়ানো কিন্তু একটা ব্যাপার আছে, মানে বেশি নাড়ালে আবার সমস্যা, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, এই যে তোমাদের জন্য, হ্যাঁ তুমি যদি তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট বললে কি হবে না, হাত পা নাড়ানো কিন্তু র্যান্ডম না, এটারও কিন্তু একটা নিয়ম আছে। সো বুঝছো, ট্রানজিশনটা যেন স্মুথ হয়,
অভিষেক যদি পাঞ্জাবি পরা থাকতো তাহলে একটু ভালো লাগতো, ও যদি আমার শার্ট পরা থাকলে আরো ভালো লাগতো, কথাগুলো যদি আর একটু স্পষ্ট ভাবে বলতো আরো ভালো লাগতো, ঠিক না? আর তুই যদি আমার মতো চিকন হতে তাহলে আরো ভালো লাগতো। সময় লাগবে, সময় লাগবে। সো দ্যাট ইজ ট্রানজিশন, অল রাইট, মনে থাকবে। ভেরি গুড, থ্যাংক ইউ অভিষু। আজনান আসো। এবারে আজনান আসলো। হাই গাইস। আজনান আসে, হাই গাইস। প্রেজেন্টেশন শুরু করলাম, হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। আজনান এসে বলল হাই গাইস। তাহলে কি হবে আজনান? খেয়াল করছো এগেইন ট্রানজিশনটা? তুমি একটা ভারিক্কি দিয়ে শুরু করলো, আজনান ওটাকে ধাক করে ফালায় দিল। হবে? আবার আমি আবার হালকাভাবে শুরু করলাম, তুই আসে যে বললি হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, তাহলে হবে না? হবে না। সো জিনিসটা ঠিক করতে হবে। আমার চুলটা বেশ না মনে হয়, আসলে চুলটা স্পাইক না, ঠিক আছে আজকে, গুড, ভালো। সো মোটামুটি ট্রানজিশনটা ঠিক আছে। সো ট্রানজিশনের সময় মনে রাখবা, তুমি এবং তোমার যে পরে যে আসবে তার জন্য সেম ড্রেসে থাকে, সেম এটিকেট মেনটেন করে, কথার টোন যেন সেম থাকে, লাউডনেস বা ভলিউম যেন সেম থাকে, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। বুঝছো আজনান? বুঝা হয়ে দাঁড়া কিন্তু একটু। হ্যাঁ, এই তো, গুড বয়, শাবাশ, থ্যাংক ইউ। সো থ্রি পার্টস। নাম্বার ওয়ান, স্পিকার ট্রানজিশন। তুমি যখন এক স্পিকার থেকে আরেক স্পিকারে যায় তাদের মধ্যে যেন সামঞ্জস্য থাকে। দুই নাম্বার হলো এমার্জেন্সি ট্রানজিশন। অনেক সময় এই জিনিসটা হয়, এই জিনিসটা আমি বলি কি হয়, তোমার টিম মেম্বার প্রেজেন্ট করছে, করতে করতে যায় হঠাৎ করে আটকায় যায়, এরপরে কি ভুলে গেছে, রাইট? সেটা কি এমার্জেন্সি ট্রানজিশন। এই মোমেন্টে তোমাকে বলতে হবে যে তার প্রেজেন্টেশনে কি পার্ট আছে। সো অ্যাডিং আপ টু দ্যাট, আই থিঙ্ক উই শুড ডু দিস। সো তুমি তার মুখের কথাটাই নিজে নিয়ে তুমি এখানে চলে আসলে, তোমার ফ্রেন্ডকে বাঁচাইলাম, এটাকে বলা হলো এমার্জেন্সি ট্রানজিশন। অনেক সময় যদি কেউ আটকায় যায় তাকে যাই সেভ করো। অ্যান্ড ফাইনালি হলো মিডিয়া ট্রানজিশন। অনেক সময় এই পিপিটি থেকে তোমাদের ভিডিও দেখাইতে হবে, পিপিটি অফ করে, অফ করে আবার ভিডিওতে যায়, ভিডিও অন করে, এই করে ওই করে, সো অনেক টাইম ওয়েস্ট হয়। এত টাইম ওয়েস্ট না করে মিডিয়া ট্রানজিশন বা তোমার যদি কোনো ভিডিও থাকে, ছবি থাকে, ওটা প্রেজেন্টেশনে দিয়ে রাখবা। প্রেজেন্টেশনে দিয়ে রাখলে যেটা হবে, খুবই ইজিলি ট্রানজিশনটা হবে এবং তোমার সময় নষ্ট হবে না। অলরাইট, এবার আসো আই কন্ট্যাক্ট। মাই গড, দিস ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আই কন্ট্যাক্ট। আমি এটা সবসময় বলি, আমার একটা এক্সাম্পল ছিল, একটা উদাহরণ, ইনফ্যাক্ট একটা স্টোরি। অনেকদিন আগে আমি এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম, আরে তোমার নাম কী? হ্যাঁ সজীব। কী করো? হ্যাঁ কিছু না। আর তোমার তার দিকে তাকাচ্ছ না কেন? হ্যাঁ তাকাচ্ছি তো। আর লজ্জা পাও নাকি? না না, লজ্জা পাই না, আমার দিকে তাকাই না। আমি সজীবকে বললাম, সজীব তুমি আমার সাথে আই কন্ট্যাক্ট কেন মেনটেন করতেছো না? বলে কী কন্ট্যাক্ট ভাইয়া? বললাম আই কন্ট্যাক্ট। ও ভাইয়া সরি ভাইয়া। তারপর আমি ওকে বললাম, ভাই তুমি বেরো, বেরো আবার আসো, এরপর যখন আসবা আমার চোখের দিকে তাকায় থাকবা। বলে আচ্ছা ভাই, ঠিক আছে। সো গেছে, যে আবার ফিরল। সজীব তো আজীবন এভাবে থাকছে, ঠিক না? ও আসার পর আমার দিকে এভাবে তাকায় আছে ভাইয়া। ওর সাথে আমার একটা পরে না চোখের পলক মোমেন্ট হয়ে গেল, যেটা আমি পছন্দ করি নাই। অ্যান্ড এইটা হওয়ার রিজন কি জানো? ও কখনো কারোর দিকে চোখ তুলে তাকায় নাই। এনও আমাকে বললো, ভাই আমি আপনাকে সম্মান প্রদর্শন করছি। আমি বললাম, কী সম্মান প্রদর্শন করছো বাবা? দেন আমাকে বললো, ভাই আমি শুনেছি গুরুজনদের সামনে যখন কথা বলতে হয় তখন মাথা নিচু করে থাকতে হয়। বাট এটা যদি তুমি প্রেজেন্টেশনে বলো মাথা নিচু করে কথা বলো, তাহলে কি হবে? কখনোই না। অনেকে প্রেজেন্টেশন দেওয়ার সময় একদম উল্টা ঘুরে ঘুরে পড়া শুরু করে, আই কন্ট্যাক্ট ইন প্রেজেন্টেশন, নো দ্য স্টেজ, সিলেক্ট পিপল, সিলেক্ট পয়েন্টস। এভাবে যদি প্রেজেন্টেশন দাও তাহলে কিন্তু ব্যাপারটা জমবে না। স্লাইড থাকবে এখানে, তুমি কথা বলবো অডিয়েন্সের সামনে। সো আই কন্ট্যাক্ট যদি তোমাদের মেনটেন করতে কষ্ট হয়, ছোট একটা কাজ করো, আগে থেকে স্টেজে উঠে দাঁড়াবা, দাঁড়ায় একটু দেখবা যে এখানে দাঁড়াইলে কেমন টেমন লাগে, হ্যাঁ দূর দূরান্ত দেখা যাচ্ছে। সেকেন্ড, সিলেক্ট পিপল, তোমার চার কোণায় চারটা বন্ধুকে বসাবা। বন্ধুকে বসায় তুমি প্রেজেন্টেশন দিতে যখন যাবা তোমার তো নার্ভাস লাগে, তাই না? তো তোমার যেন নার্ভাস না লাগে এই কারণে তুমি প্রেজেন্টেশন দিতে উঠার পরে তোমার শুধুমাত্র চার বন্ধুর দিকে তাকাবা, এক দুই তিন চার। তুমি যখন এক দুই তিন চার করবা তখন মানুষ ভাববে তুমি পুরো অডিয়েন্সের দিকেই তাকাচ্ছ। এখন প্রশ্ন আসতেই পারে, ভাইয়া সব প্রেজেন্টেশনে কি আমার ওই চার বন্ধুকে পাবো? নাই পাইতে পারো। তো চার বন্ধুকে না পাইলে কোনো অসুবিধা নাই, চারটা পয়েন্ট সিলেক্ট করো, যে ওই জানালা, এই দরজা, ওই বারান্দা, এই পানির গ্লাস। সো এই চারটা জিনিসের দিকে খালি তাকাবা, মানুষ দেখে অ্যাটলিস্ট ভাববে যে তুমি পুরো জায়গাটাই কভার করছো। অ্যান্ড আস্তে আস্তে যখন জড়তা তোমার ভেঙে যাবে তখন আস্তে আস্তে মানুষের দিকে তাকানো শুরু করবা। আমি যখন একটা ছোটো প্র্যাকটিস করি, যে কোনো একটা ইভেন্টে যখন যাই তাদেরকে চ্যালেঞ্জ করি যে আজকের সেশন শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদের সবার সাথে আমার ইন্ডিভিজুয়ালি ওয়ান অন ওয়ান আই কন্ট্যাক্ট হবে,
এবং আমি চেষ্টা করি সবার দিকে একবার 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 করে তাকাতে। এই প্র্যাকটিসটা করতে করতে এখন আমি এত ইউজ টু হয়ে গেছি, যে কোনো একটা সেমিনারে গেলে আমার সবার দিকে একবার না একবার তাকানো হয়। এবং যখন আই কন্ট্যাক্ট তৈরি হয় তখন কিন্তু তোমার বা প্রেজেন্টারের সাথে অডিয়েন্সের একটা কানেকশন তৈরি হয়, এবং ওই কানেকশনটা তৈরি করা খুবই ইম্পর্ট্যান্ট। অলরাইট, যত পলিটিশিয়ান দেখবা, স্পিকার দেখবা, বিভিন্ন স্পোর্টস ক্যাপ্টেন দেখবা, তারা যখন কথা বলে তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলে, এবং যখন এই জিনিসটা হয় তখন তার প্রতি একটা বিশ্বাস জন্মায়, একটা ফেইথ জন্মায়, একটা ট্রাস্ট জন্মায়, এবং তার কাছে মনে হয় যে কথা যেটা বলছে এটা আসলে অথেন্টিকেটেড কথাবার্তা বলছে, ক্রেডিবল কথাবার্তা বলছে। সো নেক্সট টাইম প্রেজেন্টেশন দেওয়ার সময় আই কন্ট্যাক্টটা অবশ্যই মেনটেন করবা। এরপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ইউর প্রেজেন্টিং ইভেন ওয়েন ইউ আর নট স্পিকিং। নর্মাল প্রেজেন্টেশনে কি দেখা যায় যে একজন প্রেজেন্ট করে, পিছে ওর দুই ফ্রেন্ড আছে টিম মেম্বার, ওরা গুতাগুতি করে, এরকম করে। সো এটা প্লিজ করো না, একটা কথা মনে রেখো, তুমি যখন প্রেজেন্ট করছো না তখনও তুমি কিন্তু আসলে সবার সামনে আছো, সবাই কিন্তু তোমাকে দেখছে। শুধুমাত্র মুখ দিয়ে যে প্রেজেন্ট করতে হয় তা কিন্তু না, তুমি তোমার ফুল বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু প্রেজেন্ট করছো। তো তুমি যখন তোমার ফ্রেন্ড প্রেজেন্ট করছে তার পিছে দাঁড়িয়ে আছো, গুতাগুতি করবা না, ঠিক আছে? কী করবা? অ্যাপ্রুভাল নডস। তোমার ফ্রেন্ড যখন ভালো একটা কথা বলবে তুমি ইয়াস সমর্থন জানাবা, না কথা বলে। তোমার ফ্রেন্ড যখন একটা ফানি কিছু একটা বলছে স্মাইল, হ্যাঁ ভালো বলছিস, ইয়াস গুড ওয়ান। আর অ্যাসিস্ট, তার যদি প্রেজেন্টেশনে ফাইল দরকার হয় এটা সাবমিট করবা, কোনো কিছু কাজ করতেছে না ওটাকে হেল্প করবা, সো এই জিনিসটা মনে রেখো। তার মানে কি, ইউ আর প্রেজেন্টিং ইভেন ওয়েন ইউ আর নট স্পিকিং। সো কথা না বললেও তুমি নট করে স্মাইল দিয়ে তোমার ফ্রেন্ডকে হেল্প করে সাপোর্ট করবা। কমেন্ট একটু জানাও তোমরা এই জিনিসগুলো লিখে রাখছো কিনা। আমি চাই যে তোমরা একটা খাতা কলমে লিখে রাখো যেন আজীবন মনে থাকে। অলরাইট, সো প্লিজ কমেন্টে একটু জানিয়ে দাও কে কে এই পয়েন্টারগুলো লিখে রেখেছো, ঠিক আছে? আমি দেখতে চাই যে কারা কারা পয়েন্টারগুলো লিখে রেখেছে। লেটস সি, আচ্ছা, তো অনেকে জয়েন করেছে, প্রিন্স, সোহান, নিপা, রাতুল, শাকিল, সাদিয়া, আফ্রিদা, বিজয়, রাজু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। আমাদের তারাবিরার 9 মিনিট আছে, আমরা 9 মিনিটে ক্লাসটা শেষ করব। রেডি? সো পরের পয়েন্টে আমরা চলে যাই। এটা ছিল একটা এক্সাম্পল। সো আমার ফ্রেন্ড এখানে প্রেজেন্ট করছে, আমার এক বন্ধুর দিকে তাকিয়ে আছে, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আর আমি ও একটা ফানি কথা বলার পর আমি তো হাসি, হ্যাঁ ইয়াস গুড। সো আমরা কী করছি, ও কথা বলছে বাট আমরা ওকে সাপোর্ট দিচ্ছি যে ইয়াস গুড, আমার বন্ধু ভালো কথা বলেছে। সো যখন তুমি প্রেজেন্টেশনে থাকবা, তুমি কথা বলছো না, পিছে যারা আছো তারাও তাকে সাপোর্ট করবা। সেইমভাবে দেখো, এখানে ও প্রেজেন্ট করছে, এখানেও দেখো আমি হাসছি, ওর দিকে তাকাচ্ছ। আমার রোলটা হলো অলওয়েজ হাসি দিয়ে সাপোর্ট করা, আর ইসমামের রোলটা হলো অলওয়েজ এমন একটা ডিপ লুক দিয়ে সাপোর্ট করা যে হ্যাঁ বন্ধু বিশাল একটা কিছু বলে ফেলছো, রাইট? একজন কথা বললো, বাকিরাও কিন্তু ওই সময়ও সাপোর্ট দেয়, এবং এই জিনিসটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি ড্রেস কোড, খুবই শর্টে আমি বলি, কারণ এখানে ড্রেস কোডের অনেক কিছু আছে যেটা কভার করতে গেলে সারা রাত পার হয়ে যাবে। এটার জন্য আমার কিন্তু প্রেজেন্টেশন স্কিলসের একটা পুরো কোর্স আছে, যে এই কোর্সটা 10minuteschool.com স্কিল ডেভেলপমেন্টে গেলে খুঁজে পাবা। এবং তোমাদের সুবিধার্থে যে 1000 স্টুডেন্ট আমার লাইভ ক্লাসটি করছো, আমি কমেন্ট সেকশনে এখন দিয়ে দিতে বলছি, তোমরা চেক করো এই কোর্সটি আমার লাইভ ক্লাস দেখার পরে অবশ্যই অবশ্যই করবা, যেন পুরো জিনিসগুলোর একদম ডিটেইলসে তোমার আইডিয়া হয়ে যায়। অলরাইট, সো ড্রেস কোড ছেলেদের জন্য একটা ছোট্ট একটা আইডিয়া বলি, ছেলেদের জন্য টায়ার লেন্থ হওয়ার উচিত একদম বেল্ট যেখানে শুরু হয় তার আগ দিয়ে টাইটা শেষ হবে, তার মানে তোমার টাইও শেষ হবে তোমার বেল্টও শুরু হবে। বা সচরাচর দেখা যায় আইদার টাইটা বেল্টের আরও উপরে শেষ হয়ে যায় অথবা আরও 5 ইঞ্চি নিচে শেষ হয়। সো টায়ের পারফেক্ট লেন্থ হলো ঠিক বেল্ট শুরু হওয়ার আগ পর্যন্ত। দ্বিতীয়ত, তোমার বেল্টের কালার যেটা হয় তোমার শুয়ের কালার সেটা হয়। তুমি পরলা একটা ব্রাউন কালারের বেল্ট আর কালো কালারের শু, এটা একেবারেই উচিত না। তুমি যদি ব্রাউন কালারের বেল্ট পরো শুয়ের কালারও ব্রাউন হবে, তুমি যদি ব্ল্যাক কালারের বেল্ট পরো তোমার শুয়ের কালারও ব্ল্যাক হবে। তার মানে বেল্ট আর শুয়ের কালার ম্যাচ করতে হয়। এরপর আসে স্যুট। প্রেজেন্টেশন যখন স্যুট পরবা, ইটস প্রেফারেবল যেন স্যুটের বাটন না লাগানো থাকে, বিকজ তোমার হ্যান্ড জেস্টার আছে, এরকম করো, এরকম করলে তোমার শার্ট ভুত করে সবগুলো বাটন খুলে যাবে। সো নেক্সট টাইম প্রেজেন্টেশন দেওয়ার সময় প্রেফার যে স্যুটের বাটন খোলা থাকে। অ্যান্ড বাই দ্য ওয়ে, হিয়ার ইজ আ প্রো টিপ, কখনো তোমার স্যুটে দুইটা বাটন থাকলে নিচের বাটন কখনো লাগাইতে হয় না,
দুটা যদি বাটন থাকে, উপরে বাটন লাগাতে হয়, নিচের বাটনটা খোলা রাখতে হয়। এটা বাই দ্য ওয়ে তোরা একটু জেনে রাখিস প্লিজ, ঠিক আছে, মেনটেন করো। অ্যান্ড ফর উইমেন, ফ্ল্যাশি কালার অ্যাভয়েড করো, খুবই জমকালো গ্লিটার করছে, আলো রিফ্লেক্ট করছে, এরকম ফ্ল্যাশি কালার অ্যাভয়েড করো। অ্যাভয়েড হাই মেকআপ অ্যান্ড জুয়েলারি, বিকজ ওইখান থেকে তোমার ডিস্ট্র্যাকশন হয়। সো ওই জিনিসটা অ্যাভয়েড করাটা ইটস বেটার। ক্লিন অ্যান্ড সোবার ড্রেস পরবা, দ্যাট ইজ বেটার। সো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, দিস ইজ আ প্রপার ফর্মাল প্রেজেন্টেশন সেট আপ। খেয়াল করে দেখো, শার্ট আছে লাইট কালার, একটা টাই আছে, একটা স্যুট আছে, স্যুটের এটা খোলা, তার কারণ আমি অনেক হাত নাড়াই। আমি হাত নাড়াইতে গেলে যদি বাটন লাগানো থাকতো, বুদ্ধুত বুদ্ধুত করে সবগুলো বাটন খুলে যেত, রাইট? এবং খেয়াল করো চিকন টাই, কেন? বিকজ আমি চিকন মানুষ। আমি যদি মোটা টাই পরি, মোটা টাই পরার পর স্যুট পরলে আসলে শার্ট না পরলেও হবে, বিকজ টাই আর স্যুট দিয়ে পুরোটা ঢেকে যাবে। তো আমার জন্য চিকন টাই ইজ বেটার। এবার আসি সেমাই ফর্মাল লুক কীরকম হতে পারে। দিস ইজ এ সেমাই ফর্মাল লুক, এটা হলো অফিস আদালতে এরকম প্রেজেন্টেশন চলে যে নিজেদের মানুষের মধ্যে। সো ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, শার্ট দেখো হাত গুটানো আছে, অ্যান্ড ব্লেজার নাই, সেটাকে বলে হলো সেমাই ফর্মাল লুক। আবার দেখাই, এটা হলো ফর্মাল লুক, এটা হলো সেমাই ফর্মাল লুক। এরপর যে লুকটা দেখাবো, যে লুককে তোমার প্রেজেন্টেশন দেয়া উচিত না, একেবারে না, সেটা হলো এটা, একটা লাল টকটকা একটা গেঞ্জি পরে উঠে দাঁড়ায় যায় প্রেজেন্ট করতেছে, এটা উচিত না। আর বলতে পারে, আয়মন ভাই আপনি কেন এই কাজটা করতেছেন? আমাদের ওই দিন একটা শ্যুট ছিল, শ্যুট থেকে আমাকে ওখানে যেতে হয়েছে, যেন আমি শার্ট টার্টটা চেঞ্জ করার সুযোগ পাই নাই। যাই হোক, এক্সকিউজ দিয়ে লাভ নাই, আমিও দোষী। তো আমি এই জন্যে আমার দোষটা সবার সামনে স্বীকার করলাম, যেন আমারও মনে থাকে আর জীবনের জন্য এই ড্রেস পরে প্রেজেন্টেশন না দিই। অলরাইট, সো অ্যাগেন, তোমাদের ফর্মালটা প্রযোজ্য যেসব জায়গায় যাচ্ছ, ক্যাজুয়ালটা ইন্টারনাল প্রেজেন্টেশন ক্লাস ক্লাসে চলে, এইটা একেবারে প্রোহিবিটেড, ঠিক আছে? এরপরে আসি পাওয়ার পয়েন্ট হ্যাক্স ডিউরিং প্রেজেন্টেশন। ছোট্ট কয়েকটা ট্রিক মনে রেখো, যখন তুমি বিতে প্রেস করবা, তোমার স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, দেখবা এই বিতে প্রেস করো, একজন আসো, আই হচ্ছে আমি বলবো আমাদের একজন বি ব্ল্যাক, আবার বিতে প্রেস করো, আবার প্রেজেন্টেশন চলে আসলো, এবার ডাবিউতে প্রেস করো, হোয়াইট, আবার ডাবিউতে প্রেস করো, চলে আসলো। তোমার মনে করো স্লাইডের একদম ফার্স্ট স্লাইডে যাইতে হবে, কী করবো জানো? ফার্স্ট স্লাইডের নাম্বার কি? ওয়ান না, ওয়ান লিখে এন্টার টিপো, ফার্স্ট স্লাইড। এবার মনে করো পাঁচ নম্বর স্লাইডে যেতে হবে, পাঁচ লিখে এন্টার টিপো, পাঁচ নম্বর, খেয়াল করছো? এবার দশ লিখে এন্টার টিপো, অ্যান্ড দেয়ার ইউ গো, খেয়াল করছো? সো তুমি তোমার প্রেজেন্টেশনে চাইলে ইজিলি নাম্বার চেঞ্জ করতে পারো। অ্যান্ড এটার জন্য কিন্তু তোমার এখানে কিছু করা লাগে না, তোমার ল্যাপটপ থেকেই করতে পারো, এই জিনিসগুলো অনেকে জানে না, সো তোমাদেরকে জানিয়ে দিলাম। সো বিতে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, ডাবিউতে হোয়াইট স্ক্রিন হয়ে যায়, স্লাইড নাম্বারের পরে এন্টার টিপলে ওই স্লাইডে ডিরেক্টলি জাম্প করে, এবং কন্ট্রোল এস দিলে কী হয় দেখো, অভিষু ও হারায় গেছে, বাদ দাও, এরপরে আসো, তুমি মোবাইল তুমি আনারও শেখাও, আসো। থিংস টু ক্যারি ইন আ প্রেজেন্টেশন, ঠিক আছে? প্রেজেন্টেশন কী কী ক্যারি করা দরকার? স্লাইড চেঞ্জার, যেমন এটা একটা স্লাইড চেঞ্জার, কেন? এটা দিয়ে টিপলে আমি পরের স্লাইডে যাই, আগের স্লাইডে যাই, সো না আমার জন্য ইজিয়ার হয়। আমি কথা বলছি, আরেকজন স্লাইড চেঞ্জ করে দিচ্ছে, ব্যাপারটা বেশ কমফোর্টেবল না, আমি নিজে যখন ইচ্ছা চেঞ্জ করবো এটা ভালো লাগে। আমি একদম হাত পিছে রেখে টুইং 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 টুইং, ইজিয়ার না? তোমার কাছে ফুল কন্ট্রোল। দ্বিতীয়ত, তোমার ডিস্টেস্টফুল হিউমার, এই কই গেল, হ্যান্ড আউটস অ্যান্ড পেন ড্রাইভ। আমার মানি ব্যাগে অলওয়েজ একটা পেন ড্রাইভ থাকে, মানি ব্যাগ এটার মধ্যে একটা পেন ড্রাইভ থাকে, এই যে, কেন? তার কারণ হলো যখন কোনো ফাইল দরকার হয় আর্জেন্ট, প্রেজেন্টেশনে কিছু লাগবে বা হ্যান্ড আউট লাগবে, যে কোনো সময় আমি যে কারো কাছ থেকে পেন ড্রাইভ নিয়ে ফাইল ট্রান্সফার করতে পারি, অনেক সুবিধা হয়। তৃতীয়ত হলো হ্যান্ড আউট, যেই জিনিসের প্রেজেন্টেশন নিচ্ছ ওটা একটা হার্ড কপি, হার্ড কপি থাকলে বা কাগজে কলমে থাকলে তোমার যেটা হয়, মানুষজন কখনো যদি কোনো কিছু ভুলে যায় মনে করতে অনেক সুবিধা হয়। অ্যান্ড ফাইনালি চার্জার্স অ্যান্ড অ্যাডাপ্টার্স, চার্জার নিয়ে যাবে, হট করে প্রেজেন্ট করতে যাবে, পুঁই পুঁই 5% ল্যাপটপ অফ হয়ে যাবে, সেটা অনেক ঝামেলা। আর অ্যাডাপ্টার ইউজ করবা, কারণ সব জায়গায় HDMI কেবল থাকে না, VGA কেবল থাকে, সো একটা অ্যাডাপ্টার লাগিয়ে ওর সাথে কানেক্ট করতে হয়। সো এই তিনটা জিনিস অলওয়েজ তোমার কাছে রাখবা, আমার কাছে অলওয়েজ থাকে, যেমন পেন ড্রাইভ পকেটে, স্লাইড চেঞ্জার ব্যাগে, অ্যাডাপ্টার চার্জার আমার ব্যাগে থাকে। সো যে কোনো জায়গায় যে আমাকে প্রেজেন্ট করতে বলো, আমি ব্যাগটা খুলি, শুই 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 শুই, আই এম রেডি। সো তোমরাও যারা রেগুলার প্রেজেন্টেশন দাও বা তোমাদের ইচ্ছা আছে জীবনের প্রেজেন্টেশনটাকে আরও ইম্প্রুভ করার, অলওয়েজ এই জিনিসগুলো ক্যারি করবা ফর প্রফেশনাল প্রেজেন্টেশন। স্টুডেন্ট লাইফ থেকে এই প্র্যাকটিসটা করো, দেখবা তোমাদের প্রেজেন্টেশন আস্তে আস্তে অনেক 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 বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছে। থিংস নট টু ডু ইন আ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনে কী কী করা উচিত না, অভিষুর মতো
অমনোযোগী হওয়া উচিত না। ও আমার সাথে প্রেজেন্টেশনে ছিল, ও আনার্স খেতে ব্যস্ত হয়ে গেছে, এটা এক নম্বর করা যাবে না। দুই, রিডিং ফ্রম দ্য স্লাইডস, অনেকেই প্রেজেন্টেশনে যায়, যাওয়ার পর উল্টা ঘুরে পড়া শুরু করে। থিংস নট টু ডু ইন এ প্রেজেন্টেশন, রিডিং ফ্রম স্লাইডস, ডিসটেস্টফুল হিউমার, ফিলার্স। তুমি যদি উল্টা দিকে তাকাই পড়ো, তোমার প্রেজেন্টেশন দেওয়ার কী দরকার? স্লাইডটা ছেড়ে দিয়ে তুমি ঘুমাইতে গেলেই তো পারো, ওরা তো পড়েই নিতে পারে। সো কখনো উল্টো দিকে ঘুরে স্লাইড থেকে রিডিং পড়বে না। দুই, এমন বাজে হিউমার ইউজ করবা না যেটা ডিসটেস্টফুল। এবং ফিলার্স, অনেকে না আমরা আমতা আমতা করি। সো থিংস নট টু ইন আ প্রেজেন্টেশন, রিডিং ফ্রম স্লাইড, করতে থাকে ক্যান জানি, রাইট? ঝামেলা না? সো এই জিনিসটা কখনো করবা না। তারপরে অনেকের আরও মুদ্রা দোষ থাকে। সো থিংস নট টু ডু ইন আ প্রেজেন্টেশন, সো রিডিং ফ্রম দ্য স্লাইডস, সো ডিসটেস্টফুল হিউমার, সো এতবার সো বলে যে মানুষ বিরক্ত হয়ে যায়। সো এই টাইপের ফিলার্স ইউজ করবা না, তাহলে দেখবা তোমাদের প্রেজেন্টেশন অনেক বেশি স্মুথ হবে। সো এই ছিল আমাদের প্রেজেন্টেশনের কী কী করতে হবে, কী কী করতে হবে না। এক্স্যাক্টলি আমাদের 8:28 দুই মিনিট সময় আছে। এই দুই মিনিট সময় তোমরা প্লিজ এই শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে পয়েন্টারগুলো তোমাদেরকে বললাম খাতা কলমে লিখে রাখো, কালকে থেকে তোমাদের ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করা শুরু করো, 4-5 জন একটা গ্রুপ বানাও, নিজে প্রেজেন্ট করবা, বাকিরা তোমাকে জাজ করবে। এবং এই জিনিসটা যদি তুমি কন্টিনিউ করো, ইউল বি আ মাস্টার প্রেজেন্টার ইন নো টাইম, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আজকের এই মাস্টার ক্লাস। আই হোপ তোমাদের সবার অনেক হেল্প হয়েছে, এবং এই জিনিসগুলো যদি তুমি আসলে ইমপ্লিমেন্ট করো, তোমার লাইফে অনেক দূর এগিয়ে যাবা। অ্যান্ড ছোট্ট একটা জিনিস বলে রাখি, তোমার পুরো লাইফটাই একটা প্রেজেন্টেশন। তুমি যখনই একজন মানুষের সাথে কথা বলছো, তুমি নিজেকে প্রেজেন্ট করো, অনেক মানুষের সাথে কথা বলছো, তখনও নিজেকে প্রেজেন্ট করো। তো প্রেজেন্টেশনে ভালো হয় এমন একটা গুণ যেটা তোমাকে লাইফ টাইম তোমাকে সাপোর্ট দিবে, তোমাকে হেল্প করবে। সো আই বিলিভ এই ক্লাসের কন্টেন্টটা আরও অনেক মানুষের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমার কাছে যদি মনে হয় তুমি কিছু হলেও এই ক্লাস থেকে শিখেছো, প্লিজ এই ক্লাসটি শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, নেইবারদের সাথে, ফেসবুক ফ্রেন্ডসদের সাথে, গ্রুপগুলোতে, যেন সবাই এই ক্লাস থেকে বেনিফিটেড হতে পারে। আনটিল নেক্সট টাইম, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ক্লাস শেষে ক্লাসটি শেয়ার করে আমার প্রেজেন্টেশনের কোর্সটি করে ফেলো, এবং তোমাদের নিজেদের প্রেজেন্টেশন অনেক ভালো করে ফেলো। সি ইউ নেক্সট টাইম।